রান্নাঘরে, আমি তখন অফিসে। সইছ তুমি কত গরম, পড়ছে তোমার হাত। ভালোবাসতে নেই গো সরম, তোমায় প্রাণনাথ। পরেছ নীল শাড়ি, আকাশে তোমার বাড়ি, কপালে নীলটি, তুমি আলোর প্রদীপ, কানে ঝুমকো তুমি। তোমার দুটি আখি আমার নীরব হৃদয়ে করেছে মন, স্বপ্নকে করেছে জয়। আমার হৃদয় উজাড় করা ভালোবাসা সবই তো দিয়েছি তোমার। চিবুক চুঁয়ে পড়ছে ঘাম, চোখ ভর্তি কাজল, বউ আমার কন্যা রাশি, সোনায় মোরা ফুল। শব্দটাকে কমাও, একটু কমাও, শব্দ দূষণ হচ্ছে, কমাও। গান শুনি তো ভালো লাগে। কমালেও চলবে না, বন্ধ করো, এক্ষুনি বন্ধ করো। তোমাকে কতবার বলেছি এই ধরনের সঙ্গীত তুমি শুনবে না, তুমি কথা শুনেছো? কে তো অবজেকশন দেয় না আপনার ছাড়া। অবজেকশন দেবে কি করে, সেই মন মানসিকতা কারো আছে? সংকট, সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে সবাই। আরে যদি শুনতেই চাও তো দেশীয় গান শোনো, দেশীয় ঐতিহ্যের গানগুলো শোনো, দেশীয় সংস্কৃতিকে দেশে লালন করো। কত রকমের সুন্দর গান আছে, লালন আছে, ভাওয়াইয়া আছে, দেশাত্মবোধক আছে। যদি সেটাও না চাও, রবীন্দ্রসঙ্গীত শোনো, নজরুল সঙ্গীত শোনো। কি কবি ভাই, একদম ঝকমকে জামা, নতুন প্রেমে টেমে পড়ছেন নাকি? কি যে বলেন রহমান ভাই, আমি তো প্রতিদিন প্রতি মুহূর্তেই প্রেমে পড়ি। ঘরে ভাবি আছে, তারপর আপনি এইসব কথা বলেন কেমনে ভাই? তাতে কি হয়েছে, আপনার ভাবি আছে বলেই তো প্রেমে পড়ি। আমি প্রতিদিন প্রতি মুহূর্তে আপনার ভাবিরই প্রেমে পড়ি। দাঁড়ান, আপনাকে নতুন একটা কবিতা শোনাই। চিবুক চুইয়ে পড়ছে ঘাম, আপনি এসছেন, বসেন বসেন বসেন। নতুন কবিতা লিখেছেন নাকি? নতুন কবিতা, চিবুক চুইয়ে পড়ছে ঘাম, ঘাম তো আপনারই পড়ছে। চিবুক চুইয়ে পড়ছে ঘাম, চোখ ভর্তি কাজল, জপছি আমি তোমার নাম, লোকে বলে পাগল। মারহাবা মারহাবা, আরো আছে আরো আছে, তবুও আমি ভালোবাসি, হতেও পারে ভুল, বউ আমার কন্যা রাশি, সোনায় মোরা ফুল। দিন তো এটা, এটা একেবারে সংরক্ষিত, কাগজ নিয়ে আসুন, নোট নিয়ে চলে যান, যান। আচ্ছা ঠিক আছে। আরে বসেন। এই যে তো চমৎকারী ভাই, এইসব তো সামগ্রী বাদ দেন, বুঝছেন? রমন সাহেব, আপনি কিন্তু এটা বলতে পারেন না। আরে আপনি তো সমাধি করবেন, আর আমি বলতে পারবো না। আর ভাই, আপনি ভাই একটু কন্ট্রোল হন। আপনি নোট নেবেন না, যান নিয়ে আসুন। রমন সাহেব আপনি দাঁড়ান, আপনি আমার কবিতা নিয়ে কথা বলেন। আপনি জানেন কবিতার কি শক্তি, কবিতার কি বল? আমি হৃদয় দিয়ে কবিতা লিখি, কারো কিছু বলতে হবে না, আমি শুনতেও চাই না, কারণ আমি জানি আমার কবিতা ভালো হতে বাধ্য। নিজের কবিতায় আপনি একদম মানে প্রশংসায় পঞ্চমুখ। জি, জ্ঞান হারায় ফেলেন না। জি, সময় হলে সব বুঝবেন। আসুন তো। জি বসুন, লিখে নিন লিখে নিন। চিবুক চুইয়ে পড়ছে ঘাম, চিবুক চুইয়া পড়ছে, চুইয়া না চুইয়ে, চুইয়ে হ্যাঁ চুইয়ে পড়ছে, পড়ছে ঘাম, পড়ছে ঘাম, চোখ ভর্তি কাজল, চোখ ভর্তি কাজল,
জপছি আমি তোমার নাম, জপছি আমি তোমার নাম, লোকে বলে পাগল, লোকে বলে পাগল, তবু আমি ভালোবাসি, তবু আমি ভালোবাসি, হতে পারে, হতে পারে ভুল, হতে পারে ভুল, বউ আমার কন্যা রাশি, বউ আমার কন্যা রাশি, সোনায় মোরা ভুল, আপনার বউয়ের রাশিটা আপনি লিখে দিবেন। ও তাও তো সত্যি কথা বলেছেন, সেটাই আমার বউয়ের রাশি কন্যা রাশি। আর কি সরেন, এক্সকিউজ মি, হু দ্য হেল আর ইউ? এটা কোনো কথা বলেছিলাম আঠাটা আগে থেকে। দরজা খুলতে এতক্ষণ লাগে নাকি? সে কখন থেকে কলিং বেল প্রেস করছি, দরজা খুলছো না তুমি? শুনো, কলিং বেলটা না নষ্ট, আর আমি কেমনে বুঝবো আপনি মশাই কিনে দাঁড়ায় আছেন? আরেকটা কথা, কেয়ারটেকার বলছে যে এই এই লাইন নিজেদের টাকায় সারতে হবে। এটা কোন বাড়িতে থাকি আমরা? দুদিন পর পর কলিং বেল নষ্ট হবে, এই যে অদ্ভুত অদ্ভুত লোকজন বাসা ভাড়া নিবে না, এইভাবে তো হবে না। তুমি এই সব ধরো, আমি এক্ষুনি কেয়ারটেকার সঙ্গে কথা বলছি, তুমি ধরো। আরে কি এখন যেতে হবে না, চল শুধু শুধু আসি। ওই রাজ্য বংশ উচ্ছনে যাবে সব না। আচ্ছা তুমি কি আবার ঝামেলা পাকায় আসছো নাকি? লোকজন বলতেছে যে তুমি রাস্তাঘাটে ঝামেলা করতেছো। মানে আমি কেন ঝামেলা করতে যাবো? তা আবার রাস্তাঘাটে? রাস্তাঘাটে তো ঝামেলা করার কোনো দরকার নাই, ঝামেলা তো ঘরে এসে হাজির, বাড়িতে এসে হাজির। আশ্চর্য তো, তুমি আবার আমাকে জড়াচ্ছ কেন? আর কি আমি কোথায় তোমার জড়ালাম? আমি কি তোমার কথা একবার বলেছি নাকি? আর শুধু সিঁড়ি দিয়ে উঠছিলাম, হঠাৎ করে দেখি দুটা কে উঠে সাপ, ধাক করে ধাপ্পা, তারপর দেখি ঘপ করে আমার হাত ধরে টানাটানি শুরু করলো, এটা কোনো কথা? আরে আশ্চর্য, এখানে তো ভদ্রলোকরা থাকে, কবি মানুষ থাকে, একটু অন্যরকমের মানুষ থাকে, চিন্তা করতে হবে না, ধাক্কা ধাক্কি করলে চলবে? আমি তো সেই জন্য বাড়িওয়ালার কাছে যেতে চেয়েছিলাম যে সঙ্গে সঙ্গে তাদের নামে অভিযোগ করবো, তুমি তো আটকালা। যাও না, অভিযোগ করো, কোনো লাভ নাই। বাড়িওয়ালার কোন কালের আত্মীয় আসছে, আবার নতুন বিয়েও করছে, তাতে আমার কিছু যায় আসে? কে বিয়ে করলো, কে কোথায় উঠলো, আমার তাতে কিছু যায় আসে না। আমার সাথে ঝামেলা করেছে, আমি বাড়িওয়ালার কাছে গিয়ে বলবো। ও যে আমাদের জেসমিন আছে না, ও আসছে, এসে আমাকে খবর দিল। ওরা 24 ঘন্টা নাচানাচি করে, হই হুল্লা করে, নাচানাচি করে, সব আমি বন্ধ করবো। তুমিও তো মাতামাতি করতেছো কেন? মানে আমি বুঝলাম না তোমার সব ব্যাপারে, কি নাক না গলাইলে হয় না? এটা কি তুমি তোর শরবতের চিনি দাও নাই? হ্যাঁ ইচ্ছা করেই দেইনি। হ্যাঁ চিনি খাবা, তারপর ডায়াবেটিস হবে, সামলাতে কার হবে, আমারই তো হবে। খাও পুরোটা খাও, এর পিঠা দাও, আগে তো ফ্রেশ হয়ে নিবা। আচ্ছা লাগবে না। আমারও সমস্যা আছে, মানে মেজাজটা খারাপ হয়ে গেল, সঙ্গে সঙ্গে তোমার দিয়ে শুরু ভুল হয়ে গেছে। সারাদিন কি পরিমাণ কষ্ট করো তুমি, তোমার দুইটা হাত তো একদম গেছে, মানে শোনো না, তোমার জন্য তো আরেকটা কবিতা লিখেছি, নতুন কবিতা, সুন্দর কবিতা। চল আসো তো, আসো আসো। মগের মূল লোক, হ্যাঁ আজকে পার্টি বস পর করি শর্মা, আমার চিনা না, ফাইল আমি বন্ধ। এক্সিডেন্ট
কথা কি করছেন গঙ্গার জি? ধাক্কা বড় না। সাত সকালে কি শুরু করছেন আপনারা? কি শুরু করলেন? ঘুমানো যায় এই অবস্থায়? থাকা যায়? কি করলাম বলেন? বন্ধ করেন যান। বন্ধ করেন যেটা চালাইতেছেন সেটা বন্ধ করেন। ওই যে মিউজিক ফিউজিক যা চলতেছে বন্ধ করেন প্লিজ যান। ফিউজিক না, ইটস আ মিউজিক, ইটস আ র‍্যাপ সং। আরে রাখেন আপনার র‍্যাপ নাকি? আমি শুনতে চাইছি আপনার কাছ থেকে। বলছি বন্ধ করতে যান, বন্ধ করেন। এই আপনি এরকম খারাপ বিহেভ করতেছেন কেন? আপনার সাথে ভালো বিহেভ করব কেন? আপনারা বুঝেন আপনাদের যে তালা আরেকজন মানুষ থাকে, কত কতগুলো ফ্ল্যাট আছে, কত কত রকমের মানুষ থাকে, তারা তো ঘুমাইতে পারছে না। চুপ করেন তো। আপনি চুপ করেন। অসাধারণ, দুর্দান্ত। একেই বলে প্রকৃত বাঙালি। এই যে স্বামী বউর জন্য মধুর মধুর কবিতা লিখছে, আবার ওদিকে বউ স্বামীর জন্যে মধুর মধুর পিঠা বানাচ্ছে। আমার সহধর্মিণী যা মিষ্টি তৈরি করতে পারে আপনার তো কোনো ধারণাই নেই। আমি আরেক দিন আপনাকে অন্যরকম আরেকটা পিঠা খাওয়াবো। মিষ্টি মুখ করুন তো নিন্দু। হঠাৎ মিষ্টি কেন? আরে ভাই, আপনি যে এত সুন্দর কবিতা লিখেন, আরে আপনার কবিতা শুনে তো আমার বউ মানে আপনার ভক্ত হয়ে গেছে, এবং আমার সংসার অশান্তি নেই। ওই যে বউ আমার কন্যা রাশি, এই মানে আমার বউ তো কন্যা রাশি, এটা শুনে তো আমি ভাই নিন তো আপনি একটা মিষ্টি নিন। আমি রহমান ভাইকে একটু খাইয়ে দিই, মুখটা খুলেন একদম পুরোটুকু খান। আরে রহমান সাহেব আরেকটা খাবেন না? এবার বুঝতে পেরেছেন রহমান ভাই, কবিতা মানে মিষ্টি। কবিতার মধ্যে জাদু আছে, জাদু প্রাণের শক্তি। যেটা বলছিলাম, কবিতার লেখককে ভুলেও কিন্তু আপনার ওয়াইফকে বলবেন না, পরে দেখা যাবে যে কবিতার লেখকের কাছে চলে এসেছে। আমি কিন্তু আপনার হয়ে প্রক্সি দিতে পারবো না। আরে ভাই কি যে বলেন না, আমি নিন তো একটা মিষ্টি। আচ্ছা আচ্ছা। তবে সাজু ভাই, সবাই যে শুধু আপনার কবিতার প্রশংসাই করে তা না, কেউ কিন্তু আবার হাসাহাসি কানাকোচা এইসবও করে। এই বিষয়ে আমার একটু অন্যরকমের ভাবনা আছে, অন্যরকমের একটি কথা আছে। এই যে কানাকানি, কানাকানি মানে কি? জানা জানি। আর এই যে জানা জানি, জানা জানি মানে কি? আলোচনা। আলোচনা মানে জনপ্রিয়তা। এবং তুমি জানো যে আজকে আমি ওদেরকে ট্রিট দিব। So I really don't know anything and I don't want to know. আমি ক্রেডিট কার্ড চাই আর না ওদের কাছে আমার ইমেজটা কি থাকবে? তোমার আজকে রেস্টুরেন্ট লাগবে, কালকে বাজার লাগবে, কালকে শপিং লাগবে, এগুলো করতে করতেই তো আজকে আমার এত টাকা খরচ হয়ে গেছে, এক্সপেন্স সব কিছুতে এক্সপেন্স চলে গেছে। এখন আমাকে কেন শোনাচ্ছ তুমি? যখন তুমি আমাকে বিয়ে করে নিয়ে এসেছো, যখন আমি আমার বাবার এত কিছু ছেড়ে আমি তোমার সাথে এসেছি, তখন তো তুমি আমাকে বলেছিলে আমি তোমাকে লাক্সারিয়াস লাইফ লিড করাবো। এখন কি কি প্রবলেম কি তোমার? তোমার যখন যা চাহিদা ছিল সব আমি মেনটেন করছি। তোমার আজকে এটা লাগবে, কালকে সেটা লাগবে, এটা এনে দাও, সেটা এনে দাও। জামাই হিসেবে এটা তোমার দায়িত্ব, এন্ড তুমি তোমার দায়িত্ব পালন করেছো, দ্যাটস ইট, নাথিং এলস। এখন আমার ক্রেডিট কার্ড লাগবে, তুমি দাও, আমি জানিয়ে রাখছি, দাও দাও। হোয়াট দ্য হেল ইউ আর ডুইং?
I'm doing nothing. Give me my credit card back. So you should get married with your credit card. Sorry? তুমি আমাকে ইনসাল্ট করছো? What do you mean by আমার তোমার ক্রেডিট কার্ডকে বিয়ে করা উচিত? What do you think? আমি সেলফ ডিপেন্ডেন্ট হতে পারবো না? Excuse me. I know how to manage. And do you know what? আমার এখন মনে হচ্ছে তোমাকে বিয়ে করা আমার লাইফের সবচেয়ে বাজে ডিসিশন ছিল। বাচ্চা ভাই আসছেন? জি। আপনি কিন্তু অনেক লেট করছেন। শুনেন, এই পিঠার নাম হচ্ছে ভালোবাসার পিঠা। এটা কিন্তু আমার হাতে বানানো স্পেশাল। নেন। কোরে, আয় দাঁড়া ধর। এবার ডিলারশিপটা আমার দিয়ে দিন। বাইরের কোনো ক্লায়েন্টকে আপনি দিবেন না। আপা, আপনার এত টাকার কিসের দরকার? বাইদান আছে না, বাইদান চাকরি করে। আপনার ভাই চাকরি করে তো কি হয়েছে? হ্যাঁ, আমার তো মুনাফা ইম্পর্টেন্ট না। আমি চাই আমার হাতের পিঠা সবাই খাক। একটা মেয়ে হাউস ওয়াইফের পাশাপাশি সে যে কত কিছু করতে পারে এটা প্রুফ করা উচিত। হাউস ওয়াইফ হবে, স্বাবলম্বী হবে, হাজব্যান্ডকে হেল্প করবে, ওই হাজব্যান্ড আবার তার ওয়াইফকে হেল্প করবে, এটাই তো লাইফ বাচ্চা ভাই। আর শোনেন, এই নাইলাস পিঠা কিন্তু আমি চাই একদিন ব্র্যান্ড হোক, অনেক বড় ব্র্যান্ড হোক। আচ্ছা, আরেকটা কথা, আমি কিন্তু বলতে চাচ্ছিলাম যে এটা কিন্তু 10% বাড়বে, কারণ এটার ডিমান্ড অনেক বেশি। অবশ্যই, টাকা পয়সা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। আর শুনেন, প্রত্যেকটা পিঠা দেওয়ার আগে এক্সপায়ার ডেটটা চেক করবেন, ঠিক আছে? অবশ্যই অবশ্যই। বিলটা সময়মতো ফোন দিতে না হয় পাঠিয়ে দিন, টাকা পয়সা পেয়ে যাবেন ঠিকঠাক মতো, সমস্যা নেই। আচ্ছা, যান। হ্যালো, কে বলছেন আপনি? রাতে ফোন কেটে দিলাম মানে? আচ্ছা শোনো না, কোত্থেকে এক আননোন নাম্বার থেকে ফোন আসলো, আসার পর আমাকে বলছে যে সে বলে আমাকে চেনে, আবার আবার বলে নাই কে, অনেক গানও শোনাচ্ছে, তুমি একটু দেখবে এটা কে? এটা নিয়ে এত চিন্তিত হবার তো কিছু নেই, হয় কোনো মাতাল কিংবা পাগল তোমাকে ফোন করেছে, একদম চিন্তা করবে না, আমি এসে দেখছি কি করা যায়। আচ্ছা শোনো না, তোমার জন্য আরেকটা সুন্দর কবিতা লিখেছি। নো, আমি কাজ করছি, আমি এখন শুনতে পারবো। একেবারে নতুন কড়কড়ে একটি কবিতা। তুমি যখন রান্নাঘরে, আমি তখন অফিসে, তোমার কথা মনে পড়ে, যাবো ছুটে নিমেষে, সইছো তুমি কত গরম, পড়ছে তোমার হাত, ভালোবাসতে নেই কো সরম, তোমায় প্রাণনাথ। প্রাণনাথ তো পুরুষকে বোঝায়। আর একটা কাজ করো, ওখানে দিন রাত দিয়ে দাও। সে কি তুমি দেখেছো? তুমিও কিন্তু কবি হয়ে যাচ্ছ। আমার পিঠা পুড়ে যাচ্ছে। কোনো যদি অদ্ভুত ফোন আসে ধরবার দরকার নেই, আমি এসে দেখব। ভাই কবিতাটা দিন তো। আবারও একই কথা। ওই যে বললাম যে আমি আপনার কবিতার একনিষ্ঠ ভক্ত। কাগজ নিয়ে আসুন, নোট নিয়ে চলে যাবেন। তাই? আচ্ছা ঠিক আছে, যান যান, কাগজ নিয়ে আসুন। সাজল ভাই, এই যে আপনার মানে ভাবির হাতের মিষ্টি মধুর পিঠা খাচ্ছি, আপনার জন্যেও আমার একটা ধরেন যে মধুর প্রস্তাব আছে। এই ভাবিকে আপনি শুধু কবিতাই দেবেন, আপনি ভাবিকে একটা শাড়ি, একটা গয়নাকাটি কিনে দেবেন, দেখবেন সে কত খুশি। কিসের যেন গন্ধ পাচ্ছি। রাইট, অ্যাবসলিউটলি রাইট। আসলে ওইটাই বিষয়টা হয়েছে কি, ওই যে কয়দিন ধরে করিম সাহেব নামে একটা লোক আমাদের পেছনে ঘুরঘুর করছে তার একটা ফাইলের জন্যে, আপনি আপনার তরফ থেকে শুধু ফাইলটা পাস করে দেবেন, বাকি সমস্ত কাজ আমার। একটু এদিকে আসুন, তো সবার সামনে বলা যাবে না। আপনি তো খাস জমিটা অবৈধ ব্যবস্থা করার জন্য বলছেন, তাই না? রাইট। কিন্তু এই ক্ষেত্রে কবি একেবারে নীরব। আপনাদের কবিদের সমস্যাটা কি জানেন? কি সমস্যা? আপনারা প্রচন্ড আবেগী। জি। বাস্তবতা বুঝতেই চান না। জি। কবিতা দিয়ে বউয়ের মন ভোলাচ্ছেন। জি। আরে
একটা ব্যবস্থা করে দিচ্ছি আপনাকে, সেই সুযোগ গ্রহণ করেন। আরে ভাই, এটা সরকারি খাস জমি, আপনার কি? আপনার জমি না তো। তাই তো, তাহলে লিখে দিচ্ছেন না কেন? তাই তো, আপনি তো দুর্দান্ত কথা বলেন দেখছি, একেবারে মন ভরিয়ে দিয়েছে। শুনুন, কথা যেটা বলি একদম ক্লিয়ারলি বলি, এদিক ওদিকের কথা আমি কখনো বলি না। আপার টেবিলের কাজ কবিতা লেখা, সেটা হবে, শুনবেন বসবেন আড্ডাও সব হবে, কিন্তু আন্ডার টেবিলের কোনো কাজ আমার এখানে হয় না। শুধু কবি বলে না, মানুষ হিসেবে একজন সৎ, সততা এসব বিষয় ধরে রাখা উচিত। এখন কয়টা বাজে? তুমি জব খুঁজতে গেছো কেন? তোমার কাছে টাকা চাইলে তো টাকা দিতে পারো, বলো ক্রেডিট কার্ডে টাকা নাই, লাভ লাভ লাভ, আরো কত কত জানি আমাকে শোনাতে কি, আমাকে বিয়ে করে তুমি ভুল করেছো, কত কাহিনী। আই রিয়েলি আন্ডারস্ট্যান্ড যে তুমি জবের কথা বলে বাইরে কি সব করো, ইউ আর জাস্ট আনটলারেবল টিনা। কানের পাশে ফুল বুঝলে তোমরা আরো বেশি সুন্দর দেখাবে। একদম ঠিক আছে ভাই, একটু আমাদেরকে পোজ টোজ তো দেখাই দিতে হবে, কি রকম করে কি করব। ওই যে স্টুডিওতে দেখা যায় না যে ধরানো ওরকম ওরকম একটা ছবি, এরকম ছবি তো হয়েছে। আগে আর একটু জানতো, এটা ভালো, এটা ভালো, এটা খুব সুন্দর। এটা নাম্বার কত? 318। এটা দিবেনই আপনি, ওটার দিকে যান, ওই শুরুতে একটা যেটা আছে ওটা দেখান আপনি। এই যে এটাও ভালো, এটা কি? এটা হচ্ছে আপনার 7318। ভাই ছবিগুলো কিভাবে দেবো? আপনাদের ফেসবুক আইডিগুলো দেন, আমি দিয়ে দিই। ফেসবুক আইডি? ফেসবুক তো আমাদের নাই। এই যে প্রিন্ট করে যেভাবে নিয়ে আসেন ওভাবে দিবেন, আমরা তো দেয়ালে বাঁধাই করে রাখবো। কি বলেন ভাইয়া, এই এই জামানায় তো সবাই ফেসবুকেই ছবি ট্রান্সফার করে ইনবক্সের মাধ্যমে। সমস্যা নাই, ফেসবুক নাই তো কি হইছে, যেভাবে আগে দিতেন ওভাবে দিবেন, ছবি প্রিন্ট করে বাসায় দিয়ে যাবেন, তাহলে হয়ে যাবে, ইনবক্সে সহজ হয় ভাইয়া। তাহলে দেন, আমি আপনাদের একটা আইডি করে দেই ফেসবুকে, আপনি খুলে দিতে পারবেন তো। তাহলে একটা কাজ করি, আইডি যখন খুলবো ওই আইডিটা তোমার নামে খুলি। ধরো আমি তো সারাক্ষণ অফিসে ব্যস্ত থাকি, আমি তো আসলে সময়ই পাই না, তুমি এখানে থাকো, তাছাড়া যে তুমি একটা ব্যবসা করছো পিঠার ব্যবসা, ওটার প্রচারণার জন্য দরকার হবে না, তোমার নামে আইডি। Thank you.
নাও এটা। সেই বনিও তুমি আমার ফোন কেন চেক করছিলে? কেন? হু ইজ রাজ? রাজ ফ্রেন্ড কেন? কি প্রবলেম? দিস ইজ ইনক্রেডিবল। ফ্রেন্ড ফ্রেন্ড কে কেউ পিঠের পিক পাঠায়? আমি কাকে আমার পার্সোনাল ছবি পাঠাবো না পাঠাবো এটা আমার একান্তই পার্সোনাল। তুমি কে এখানে ইন্টারফেয়ার করার? এখানে পার্সোনাল কি আছে তোমার আমার মধ্যে? দিস ইজ রিয়েলি ইনক্রেডিবল। আমি যখন ওয়াশরুমে থাকি তুমি যে চ্যাটিং করো ভিডিও কল করো তুমি কি ভেবেছ আমি কোনো কিছু জানি? আই নো এভরিথিং। ওকে ফাইন, যেহেতু এটা এখন আর পার্সোনাল ম্যাটার নেই, সো অবভিয়াসলি তুমি আমার সব টেক্সট দেখেছো, এখন আমার তোমার টেক্সট দেখা উচিত, তাই না? সো গিভ মি ইয়োর ফেসবুক পাসওয়ার্ড। I don't think so password their relationship maintain kora jay. Listen, Facebook password dao tarpor sob kotha hobe. Amar mone hocche amra ekshathe thaka hobe na, so we should think about it. What the? আমাকে দেখলে বোকা মনে হলো, কিন্তু আমি বোকা না। কি ঘটনা ঘটছে জানো? এই যে এখন কাগজ কলম নিয়ে বসে আছো, কবিতা লিখতে হবে, কেন লিখতে হবে জানো? কার জন্য? আমার বস। বস হঠাৎ করে এসে আমারে বললেন যে সিনিয়র বস যিনি আছেন তার জন্য কবিতা লিখে দিতে হবে, কিন্তু তার আগে কিন্তু তিনি আমার অনেক বকছেন। আপনার কবিতার চক্করে পড়ে তো অফিসের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। আসলে আমার কবিতা লেখার অভ্যেসটা অনেক ছোটবেলা থেকে, টুকটাক লেখালেখির চেষ্টা করি, একটু চর্চা করি আর কি, অভ্যেসটা এখনো ছাড়তে পারিনি। কিন্তু বিশ্বাস করুন স্যার, আমি অফিসের কাজের কোনো ক্ষতি করে কখনো লিখি না। না না, তারপরেও তো অফিসে একটা রুলস রেগুলেশন আছে, তাই না? সেটা আমাদের মাথায় রাখতে হবে। এসব কবিতা লেখা একদম ঠিক না, এসব করা একদম ঠিক না, কিন্তু উনি তো বুঝে নাই যে আমি বুঝে ফেলছি। সাজ্জা সাহেব। জি জি স্যার। আপনি মানে আপনি জানেন কি না যে স্যারের বাসায় ইদানিং একটু অশান্তি হচ্ছে? না না না, মানে আমার না, হেড অফিস স্যার। ও জি। হ্যাঁ, আপনি যদি ভালোবেসে দু চার লাইন কবিতা লিখে দিতেন। আমি শুনেছি আপনার কবিতা সবার কাছে খুব জনপ্রিয় হচ্ছে, খুব ভালো হচ্ছে। আপনার কবিতা শুনে ফ্যামিলির গৃহকর্তীরা খুব ভালো সুনাম করছে। এই যে আজকাল ঘরের গৃহিণীরা তো রোমান্টিক কবিতা টবিতা পেলে খুব পুলকিত হয়, তো এই বিষয়টা মাথায় রেখে যদি আপনি একটু লিখে দিতেন তাহলে স্যারের সংসার অন্তত অশান্তিটা একটু কমে যেত। আপনি এটা কী বললেন স্যার? খুব আমি একটা জিনিস বুঝতে পারছি স্যার, ধরুন স্যার মানে আমাদের সিনিয়র স্যারের সমস্যা, তার মানে সেটা কোম্পানির সমস্যা, সেটা মানে আমাদের সবার সমস্যা। সিনিয়র বসের কোনো সমস্যা নাই, সমস্যা আসলো ওনার ওনার সাথে। তুমি না এখন কি, তুমি কবিতা বলবে আর আমি লিখবো? হ্যাঁ লিখতে তো হবে, আমি বলবো তুমি লিখবে। লিখো 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 লিখো। কবিতা আবার শুরু করো না, নতুন কবিতা, বাসি কবিতা না, মনটা ভাঙে দিও না কিন্তু লিখো। মেঘ বলেছে তোমার কথা, মেঘ বলেছে তোমার কথা। আচ্ছা কবিতার নাম তো বললে না। মেঘ বালিকা লিখেছেন সাজ্জাদুর রহমান। সাজ্জাদুর, আমার নামটা লিখুন। কেন? এটা আমার বসের কাছে যাবে আশ্চর্য। তো তুমি লিখেছো, তোমার বস জানে না। আরে না, আমার নাম লেখা যাবে না। কেন? তোমার মনে অনেক কথা, তোমার মনে অনেক, না না তুমি দাও, তোমার মনে
অনেক ব্যথা, তাহলে শুনতে অনেক সুন্দর দেখায়। বাপ রে বাপ, তুমি দেখি আমার সাথে থাকতে থাকতে নিজেও কবি হয়ে যাচ্ছ। জি, কবির সঙ্গে কবি বাস, সৎসঙ্গে স্বর্গ বাস। রাইট, আচ্ছা এরপরের লাইন। তারপর দেখে আমি বুঝে যাই, দেখে আমি বুঝে যাই, কষ্ট তোমার থাকবে না তাই। দেখো, কষ্ট তোমার থাকবে না তাই। বাহ, খুব সুন্দর তো, ভালোই তো লিখেছেন কবি মশাই। সত্যি, কষ্ট আর তোমার থাকবে না। এই গাছটাতে কতদিন পানি দেওয়া হয় না। শুন, আজকে সিনেমা দেখতে চম্পাকলিতে যাব, বিউটি সার্কাস। নায়িকা তো জয় হাসান, আর জয় হাসান থাকলে কোনো নায়ক লাগে নাকি? তুই যাবি? হ্যাঁ, নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তোকে নিয়ে যাবো। দেখ, আমি তো চুলো কামাতে ভুলে গেছি, তাড়াতাড়ি যা, খাবার পড়ে যাবে, যা যা যা। আমি 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 আর এখানে না সিরিয়াসলি কোনোভাবে থাকতে পারবো না। প্লিজ ডু সামথিং, ওকে? আমি তোমার কাছে দুজনে চলে আসতে চাই, প্লিজ। আই কান্ট টলারেট ইউ, আই কান্ট ট্রাস্ট ইউ। জীবনে তো এরকমই হবে, আর কি হবে? না না, আমার কিন্তু খুব ভয় লাগতেছে, কারণ আমি আবার কি শুনছি জানো, জেসমিন বললো ওরা নাকি বিয়ে হতে না হতে ওদের ডিভোর্স হয়ে যাবে। মানে কি? হ্যাঁ, ওরা বলে এখন ডিভোর্স করবে, ডিভোর্সের ডিসিশনও নিতে চায়। এটা কোনো কথা হলো নাকি? আরে আশ্চর্য তো।
বিয়ে করছে, সংসার ঠিক মতো করবে না, হঠাৎ করে সব করলে হবে, বাচ্চা নেই নাকি সব? তুমি বুঝাবা, কথা হলে পরে তুমি বলবা যে সব অদ্ভুত চিন্তা করবেন না, অদ্ভুত চিন্তার মধ্যে দিয়ে যাবেন না। মানুষটা অদ্ভুত ভালো, আর সেই জন্য তোমার আমি এত বেশি ভালোবাসি। যা করতে চাও করো, কোনো সমস্যা নাই। যদি ওদের বেশি সমস্যা হয়, ওরা যদি আমাদের কাছে সাহায্যও চায়, আসতেও চায়, গল্প করতে চায়, আড্ডা দিতে চায়, যাই করতে চায় আসতে বলবা, কোনো সমস্যা নেই। খুশি এই টিনাকে দেখবো আমি কখনো ভাবি নাই, মানুষটা এতটা অদ্ভুত লেভেলের চেঞ্জ হয়ে যাবে আমি কখনোই বুঝি নাই। আমরা সেপারেশন যাচ্ছি, তুই তো বুঝতে পারছিস এখানে আমাদের কিছু এভিডেন্স দরকার, কিছু সাক্ষী দরকার। আমার ডিভোর্সের জন্য সিগনেচার লাগবে। বাট ফ্রেন্ডরা যদি হেল্প না করে তাহলে কিসের জন্য ফ্রেন্ডরা? নেক্সট মানে আমার এখন দরকার। যেহেতু আমরা ইমিডিয়েট বিষয়টা ডান করতে চাই, সো উই শুড গো টু সাজ্জাদ সাহেব। হ্যাঁ, আমাদের খুব বেশি আন্ডারস্ট্যান্ডিং নেই, বাট আই ক্যান ম্যানেজ, আর সেটা আজকেই করব। ইফ ইউ থিংক ইটস গুড ফর আস, দেন লেটস ডু ইট। আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ এনিথিং। আমরা মিউচুয়ালি ডিভোর্সে যাচ্ছি, আপনারা যেহেতু আমাদের নেইবার, সো ওটার জন্য সাক্ষী লাগবে, সো সিগনেচারটা যদি করে দেন। আপনারা এখন আমাদের শেষ ভরসা। অ্যাকচুয়ালি ওয়েন উই গেট ম্যারিড আমরা আমাদের বিয়ের ব্যাপারটা কাউকে বলিনি, ইভেন ফ্যামিলিকেও না, ফ্রেন্ডসদেরকেও না। সো এখন হুট করে বলাটা কেমন না? আপনারা যদি আমাদের এই উপকারটা করেন, ইট উড বি গুড ফর আস। অবাক হয়ে যাচ্ছি আপনাদের দেখে, আপনাদের কর্মকাণ্ড দেখে। সিগনেচার আমরা দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? এই যে আপনারা দুজন, আপনারা দুজন আজকের রাতটা একই ঘরে একই জায়গায় কাটাবেন, একজন আরেকজনের হাতে হাত রাখবেন, চোখের দিকে অপলক তাকিয়ে থাকবেন, মুখে কোনো কিছু না বললেও চলবে, মুখে কিছু বলার দরকার নাই, কিন্তু ভাবতে পারেন আপনাদের সেই সময় সুন্দর মুহূর্তগুলোর কথা। এই সুন্দর মুহূর্তগুলোর জন্য আপনারা একজন আরেকজনের কাছে আসেন, একদিনের জন্য কেউ কেউ কাউরে ভালোবাসছেন, নাহলে আপনারা কখনো বিয়ে করতেন না। বুঝতে পারছি তোমাদের আর কোনো কিছু বলার দরকার নাই। কোনো কথা বলবো না, তুমি শুনো নাই, বুঝতে পারতেছ না, ওরা ডিসিশন নিয়ে ফেলছে এবং ওরা খুব ভালোই বুঝতেছে যে ওদের দুজনের একসঙ্গে একসাথে নিচে থাকা ঠিক হবে না। কলম দাও।
আমার অফিসে যাইতে হবে, আমার তারা আছে, কলমটা দাও। যে বলছি দাও। শোনো, জীবনটা অনেক সুন্দর, জীবনটাকে সাজাও, গুছাও, অতি মানব হওয়ার দরকার নাই, বুঝতে পারছো?